এই মেটাতে দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে বলা হয়েছে সাইন আলফা মাইনাস বিটা বা টেন আলফা ইস টু টেন বিটা ইজ ইকোয়ালস টু এক্স ইস টু ওয়াই মানে টেন আলফা বাই টেন বিটা ইকোয়াল টু এক্স বাই ওয়াই আমাকে প্রমাণ করতে হবে সামথিং ইকোয়াল টু বা সাইনের কিছু একটা ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ইন টু সাইন থিটা বোঝাই যাচ্ছে এখানে এক্স বাই ওয়াই এর মাধ্যমে আছে এবং এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার মানে এখানে সামহাউ যে টোজন বিয়োজন করা লাগবে এটা আমরা বুঝতে পারতেছি আর টেন আসে বাট আমাকে উত্তরে দেয়া আছে সাইন তার মানে আমাকে বুঝতে পারলে এখানে হয়তো সাইন কজে ভাঙায় নিতে হবে আদারওয়াইজ সম্ভব না তাহলে আমি যেটা করি গিভেন থেকে কাজ শুরু করি তারপর সেখানে যজন ভিজন অবশ্যই করবো বা বিয়োজন যোজনও করতে পারি কারণ আমার এখানে এক্স ওয়াই এখানে ওয়াই ঠিক আছে তাহলে আলটিমেটলি আমাদের এখানে আছে টেন এক্স বাই টেন ওয়াই আমি এখানে করলে আসবে আর যতন বিয়োজন করলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আসবে পরে এটা কেউটাই দিব প্রমাণের সুবিধার্থে ঠিক আছে আমি আবার সাইন কজে ভাঙাই নিতে পারি সাইন কজ যদি ভাঙাই নি তাহলে কী হবে উপরে আসবে সাইন এক্স নিচে আসবে কজ এক্স আর টেন ওয়াইকে ভাঙাইলে কী হবে সাইন ওয়াই বাই কজ ওয়াই যেটা আসলে সাইন ওয়াই বাই কজ ওয়াই আসলো বুঝতে পারছি তো কী করে দিছি টেন এক্স মানে সাইন এক্স বাই কজ এক্স আর নিচে টেন ওয়াই ছিল তাহলে নিচে হবে সাইন ওয়াই বাই কস ওয়াই সেই কস ওয়াইটার উপরে গিয়ে আমি একবার লিখে দিচ্ছি এটা আর এখানে লিখে দিছি এক্স বাই ওয়াই এখন আমি একবারে বিয়োজন যত করতে পারি বা যত বোজন করে উল্টাই দিতে পারি একই কথা তাহলে আমি যদি যত বিয়োজন করি সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই ব্র্যাকেটে লিখে দিতে হবে অবশ্যই যোজন বিয়োজন করে অথবা তুমি একবারে বিয়োজন যোজন করতে পারো বাট কিছু কিছু টিচার দেখা যাবে বিয়োজন যোজন করলে তোমাকে কেটে দেবে বিয়োজন যোজন বলতে কিছু নাই বলবে এরকম ঠিক আছে তুমি যোজন বিয়োজন সেফ থাকার জন্য যোজন বিয়োজন করেই ক্যাচ করতে পারো যেভাবে আমি করলাম এবং এখানে সূত্র অ্যাপ্লাই করলে কি আসতেছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি সূত্র কি সাইন এ প্লাস বি আর নিচে কী সূত্র হবে সাইনে কস বি মাইনাস কজে সাইন বি সাইনে মাইনাস বিটাককে আলফা এবং বিটা এই দুই অংশে এমনভাবে বিভক্ত করা হয়েছে থিটাককে যদি ভাগ করছো তাহলে আলফা এবং বিটা আচ্ছা এখানে যদিও এক্স টেন আলফা বিটার লেখা ছিল আমি এক্স ওয়াই ভুল করে লিখে তুলছি আমি একটু এটা মডিফাই করি তাহলে এটা আলফা বিটা ছিল টেন আলফা টেন বিটা তাহলে যেখানে যেখানে আলফাবিটা লিখছি এখানে একটু মুছে দিই হ্যাঁ এক্স এক্স এটা হবে আলফা আলফা বিটা বিটা ঠিক আছে আলফাবিটা একটু চেঞ্জ করে নিও তাহলে তোমরা বারবার লিখে ফেলছি তো আচ্ছা তাহলে এখানে হবে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা এটা হবে সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা তাহলে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা তাহলে খেয়াল করে দেখো থিটাকে যেহেতু আলফা প্লাস বিটাতে ভাগ করছো তার মানে কি থিটা ইকালটা আলফা প্লাস বিটা এখানে ইন্ডাইরেক্টলি তোমাকে বলে দিচ্ছে যে থিটা ইকালস টু আলফা প্লাস বিটা থিটাকে আলফা বিটাতে ভাগ করছো ডেফিনেটলি তাহলে আমি আলফা প্লাস বিটাকে থিটা বলতে পারি আর এ পাশেরটাকে এ পাশে নিয়ে এসে গুণ করে দিতে পারি তাহলে আমার এটা হবে সাইন থিটা বা আমি আগে যেটা করি সেটা হচ্ছে এটাকে এ পাশে নিয়ে আসি এক্স ওয়াইকে উপরে এক্স প্লাস ওয়াইকে নিচে এক্স ওয়াইকে উপরে এক্স প্লাস ওয়াইকে নিচে ইন্টু এটা হয়ে যাবে আমার আলফা প্লাস বি থিটা এটা হয়ে যাবে সাইন এটা জাস্ট উপরে চলে যাবে উপরে তাহলে সাইন আলফা মাইনাস বিটা খুবই সিম্পল একটা বুঝতে এই ম্যাচটাতে বলা হয়েছে টেন থিটা সেক থিটেকল্টু এক্স বাই ওয়াই দেখাইতে হবে সাইন থিটে কল টু এটা এখানেও বোঝা যাচ্ছে দেয়া আছে টেন সেক বাট প্রমাণ করতে হবে সাইন ভাঙাইতে হবে এটা সেম বোঝা গেছে এবং এক্স বাই ওয়াই দেওয়া আছে বাট প্রমাণে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বোঝাই যাচ্ছে আমাকে হয়তো সামহাও স্কোয়ার করা লাগতে পারে তারপরে জোজন পেজন করা লাগতে পারে বুঝে গেছে তাহলে ভাঙাই জোটন পেজন করি দেখি কী আসে টেন থে ভাঙাইলে কস থেকে সেক্স থেকে ভাঙাইলে এক্স বাই ওয়াই লসড় করি স্কোয়ার করে দিই তাহলে এটা হবে কস স্কোয়ার থিটা এটা হবে সাইন থিটা প্লাস ওয়ানোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যজন করে দিতে পারি বা সূত্র ভাঙানোর পর আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি তাহলে যজন বিজন করে দিই একবারে তাহলে সূত্র ভাঙাই যদি তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস টু থিটা প্লাস ওয়ান প্লাস কোয়ার থিটা মানে এটাকে সুত্রে ভাঙাইলাম তারপর যোজন করলাম সমান সমানের উপরে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে বিয়োজন করবো সুত্রে ভাঙাবো তারপর বিয়োজন করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে কী হয় খেয়াল করি এই সাইন স্কোয়ার থ্রিটা কসকোয়ার থিটা মিলে ওয়ান হয়ে যায় আর এখানে আছে টু সাইন থ্রিটা এখানে ওয়ান তাহলে কী হচ্ছে সাইন স্কোয়ার থিটা কসকোয়ার থ্রিটা মিলে ওয়ান আর এই ওয়ান মিলে ওয়ান আর ওয়ান মিলে টু তাহলে টু প্লাস টু সাইন থ্রিটা থাকতেছে নিচে কি থাকতেছে সাইন স্কোয়ার থ্রিটা কসকোয়ার থিটা বা ওয়ান মাইনাস কসকয়ার থ্রিটা মানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা রাইট সাইন স্কোয়ার থিটার কোয়ার থিটা মিলে যদি টু ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস থিটা এটা কী হবে যে ওয়ান থিটার থিটা হবে না এই সাইন স্কোয়ার থিটার এই সাইন স্কোয়ার থিটার মিলে কি হবে দুইটা সাইন স্কোয়ার থিটার তাহলে দুইটা সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা বোঝা গেছে তো ভিডিওতে কিন্তু বোঝা যাবে রাইট আমি যেভাবে করতেছি ফাইন এখন যেটা করা যাবে কি আমরা কমন নিতে পারি নিচে থেকে টু সাইন কমন নিলে আর উপর থেকে যদি টু কমন নিই ওয়ান প্লাস সাইন থ্রিটা থাকে আর নিচে থেকে যদি টু সাইন থ্রিটা কমন নিই তাহলে থাকে সাইন থ্রিটা প্লাস ওয়ান আলটিমেটলি এটা এটা কাটাকাটি চলে গেছে টু টু কাটাকাটি চলে গেছে হয়ে গেছে প্রমাণ এখন উল্টাই দিলে হয়ে যাবে নিচে শুধু সাইন থিটা এটাকে উল্টাই দিলাম তাহলে এটা হয়ে যাবে শুধু সাইন থিটা উপরে আর ওই টাকাও যদি উল্টাই দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে গেছে এই ম্যাটটা মোটামুটি খুবই সহজ ছিল আশা করি সবাই বুঝতে পারছি ধন্যবাদ এ sin a সাইন এ প্লাস বি ইকোয়াল টু এন ইন টু সাইন এ 1 বি এন নট সমান না ওকে ফাইন কট a ইকাল টু এন মাইনাস ওয়ান প্রমাণ করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে এখানে এন মাইনাস ওয়ান এন প্লাস আইডিয়া করা যাচ্ছে যে হ্যাঁ এখানে আমি হয়তো সমান সমানের এক পাশে এন রাখবো আর এক পাশে বাকি সবগুলো রাশি রাখব তারপরে এনে তো মনে মনে ওয়ান আছেই সেটাকে যোজন বিয়োজন করলেই তো এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান আসা উচিত ঠিক না তাহলে আমরা ওই আইডিয়াটার উপর বেস করে চেষ্টা করার চেষ্টা করবো যে হ্যাঁ তাহলে এনকে এক পাশে রাখবো তারপর যোজন বিয়োজন করে কি কোনোভাবে মেলানো যায় কি না তাহলে এনকে এক পাশে রেখে আর পাশে সাইন এ মাইনাস বি কে নিয়ে আসি এপাশে পাশে এনকে একা রাখবো আর এটাকে এপাশে পাশে নিয়ে আসছি নিচে নিচে নিয়ে আসছি তারপর বেতন করার চেষ্টা করি তুমি চাইলে এখানে সূত্র অ্যাপ্লাই করে দিতে পারো এখানে এন প্লাস ওয়ান এখানে এন মাইনাস ওয়ান ঠিক আছে এখন সুতো যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে আমি কি পাচ্ছি আমি এখানে পাবো সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ঠিক আছে